আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আখিস ডায়েরি। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে খুব ঝটপট করে আপনাদেরকে একটা পুডিং রেসিপি শেয়ার করব, যেই পুডিংটাতে খুবই অল্প পরিমাণের ইনগ্রিডিয়েন্টস লাগে। আমরা প্রত্যেকেই কিন্তু পুডিং অসম্ভব পছন্দ করি, কিন্তু অনেকেই করতে চাই না, কারণ মনে হয় যে অনেক ঝামেলা। আসলে এতটা বেশি ঝামেলাকর নয়। আজকে চলুন আমরা দেখে নিই যে কী কী ইনগ্রিডিয়েন্টস দিয়ে এত সুন্দর, এত সফট একটা পুডিং তৈরি করা যায়। এই পুডিংটা বানানোর জন্য প্রথমে আমি ক্যারামেলটা তৈরি করে নিব। তো এই ক্যারামেল তৈরি করার জন্য আমি 1 টেবিল স্পুন পরিমাণের ব্যাটার নিয়ে নিয়েছি এবং 1.5 টেবিল স্পুনের মতো চিনি নিয়েছি। আপনারা কিন্তু চাইলে এখানে শুধু চিনি এবং পানি দিয়েও করতে পারেন এই ক্যারামেল, অথবা নর্মাল যেই ভেজিটেবল অয়েল হয় অথবা ঘি, এগুলো দিয়েও করতে পারেন। তবে আমি আজকে বাটার দিয়ে করে দেখাবো আপনাদের। চিনিটা গলা পর্যন্ত কিন্তু আপনাকে নাড়তে হবে এবং খুব খেয়াল রাখতে হবে যেন চতুর্দিক দিয়ে পুড়ে না যায়। আপনি যতটা নাড়বেন ততটাই কিন্তু মানে ভালোভাবে ক্যারামেলটা তৈরি হবে। এবং চেষ্টা করবেন কম আঁচে ক্যারামেলটা তৈরি করার জন্য। যদি আপনার আগুনের আঁচটা অনেক বেশি হয়ে থাকে তাহলে কিন্তু ক্যারামেল পুড়ে যাবে, আর পুড়ে গেলে কিন্তু পুডিংটা তিতা লাগবে। তো এটা খুব কেয়ারফুলি করতে হয়। যখনই দেখবেন যে একটু ব্রাউন কালার চলে এসছে, তখনই আপনি চুলার জ্বালটা একেবারে কম করে দেবেন। আমার এটা কিন্তু ব্রাউন হয়ে আসছে প্রায়, আমি আরেকটু আঁচে রাখবো। ক্যারামেলটা কিন্তু এখন খেয়াল করে দেখেন লালচে ব্রাউন কালারে চলে এসছে। আমি এখন আমার কিন্তু এটার আঁচটা একেবারে লো আঁচে আছে। এখন আমি আরেকটু নাড়াচাড়া করে এটাকে গ্যাসটাকে বন্ধ করে দেব এবং এটাকে ঠান্ডা করে নিব সেট হওয়ার জন্য। এখন আমি পুডিংয়ের ব্যাটারটা বানাবো। এর জন্য আমি 5টা ডিম নিয়ে নিয়েছি এবং এই ডিমগুলো কিন্তু রুম টেম্পারেচারে ছিল। আর নিব এখন 1/2 কাপ পরিমাণের চিনি, দিয়ে দিব 1/3 কাপ পরিমাণের গুঁড়া দুধ, আর আমি এখন ডাইরেক্ট ফ্রিজ থেকে কিন্তু এই দুধটা নিয়েছি, আমি কোনোভাবে জাল দিইনি। 1 কাপ পরিমাণের লিকুইড দুধ নিয়ে নিয়েছি, এটা কোনো জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি ডাইরেক্টই করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণের ভ্যানিলা পাউডার, এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন, তবে দিলে পুডিংটার মধ্যে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। এই বিটারটা যে বাসায় থাকতে হবে এমন কোনো কথা নেই, আপনারা কিন্তু এই এগ বিটারটা ছাড়াও হাতে করতে পারেন, অথবা কোনো যদি হ্যান্ড হুইস্ক থাকে অথবা যদি হ্যান্ড গ্রাইন্ডার থাকে। আর এরকম বিটার যদি থাকে ঘরে তাহলে 2 মিনিটে কিন্তু গ্রাইন্ড হয়ে যাবে, আর যদি হাতে করে থাকেন অথবা কোনো হ্যান্ড হুইস্ক ইউজ করেন তাহলে 5 মিনিটেই এটা হয়ে যাবে, এর থেকে বেশি সময় লাগবে না। এই ব্যাটারটার কনসিস্টেন্সি এইরকমই হবে, এটা এটা যখন পুডিং তৈরি করা হবে এটা অনেক বেশি সফট হবে। আমি আরেকটু এটাকে গ্রাইন্ড করে নেব। তিরিশ সেকেন্ডের মতো আমি গ্রাইন্ড করে নেব, তাহলেই হয়ে যাবে।
ব্যাটারটা হয়ে গেছে। এখন আমি এই ক্যারামেল যে পটটার মধ্যে আমি তৈরি করে নিয়েছিলাম সেখানে আমি ঢেলে দিব। আর একটু ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছেন ক্যারামেলটা, টেনশন করার কোনো কারণ নেই, যখন স্টিম করব তখন এটা আবার ঠিক হয়ে আসবে। এই ব্যাটারটা আমার সেট করার জন্য ওই পরিমাণের একটা বড় পাতিল নিয়ে নিয়েছি যেখানে কিনা এই ব্যাটারটা সেট হবে ভালোভাবে। এখন ঢেকে দেব এবং ঢেকে দেওয়ার জন্য এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে আপনাকে একটা যে কোনো লোহার কোনো কিছু দিয়ে ঢাকনার উপরে রেখে দিতে হবে যাতে পাতিলটা খুব ভালোভাবে নিচে সেট হয়, কারণ পানিটা যখন বলক আসবে তখন কিন্তু এটা সরে যাবে আর ক্যারামেলটা ঠিক মতো সেট হবে না পুডিংটার মধ্যে। তো এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খেয়াল রাখবেন। আর আমি একটা ফয়েল পেপার দিয়ে আমি ঢাকনাটাকে হোলটাকে আমি কভার করে দিচ্ছি, আপনারা টিস্যু দিয়েও করতে পারেন। 15 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা উঠে দেখব যে এটা ঠিক মতো সেট হয়েছে কি না পুডিংটা। আর যেহেতু দেখতে পাচ্ছেন বলক চলে এসছে অনেক, তো সাবধানে করবেন, আঁচটা কমিয়ে নেবেন প্রথমে, তারপরে উঠে একটাবার চেক করে দেখবেন যে আপনার কতটুকু আর সময়ের দরকার। তা আমার মনে হচ্ছে যে চতুর্দিক দিয়ে হয়ে গেছে, জাস্ট একটু মাঝখানটা প্রয়োজন। সো আর 10 মিনিটের মতো রাখলেই এই পুডিংটা তৈরি হয়ে যাবে। 10 মিনিট পর আমি চুলার আঁচটা বন্ধ করে দিব, তারপরে আরও 10 মিনিট এভাবেই রেখে দিব। এরপর আমি ঠান্ডা করে পরিবেশন করব। তৈরি হয়ে গেল খুবই অল্প সময়ে সফট পুডিং। এই পুডিংটা তৈরি করতে খুব একটা সময় আপনাদের লাগবে না। ধরেন আপনার বাড়িতে হঠাৎ করে কোনো মেহমান চলে আসছে, একটা ডেজার্ট আপনাকে বানাতে হবে, আমার মনে হয় এটা বেস্ট হবে আপনাদের জন্য যে আধা ঘন্টার মধ্যে আপনি তৈরি করে আপনি এটাকে সার্ভ করতে পারছেন। আর ইনগ্রিডিয়েন্টসও কিন্তু খুব একটা লাগে না। ইনগ্রিডিয়েন্টস যে কটা আমি দেখিয়েছি এটা কিন্তু সচরাচর আমাদের প্রত্যেকের ঘরেই থাকে, আর এটা খেতেও কিন্তু অনেক বেশি সফট। আপনারা প্লিজ একবার তো তৈরি করে বলবেন কেমন হয়েছে, ফিডব্যাক দিতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে আমার রেসিপি প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার দিবেন বন্ধুদের মধ্যে। আর হ্যাঁ, বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরের যে কোনো রেসিপি পাওয়ার জন্য। সবাই ভালো থাকেন, আমি প্রত্যেকের জন্য দোয়া করি। লটস অফ লাভ, স্টে ব্লেসড, আল্লাহ হাফেজ।